ভোরের কুয়াশা আর হিমবাতাসে শীতের শহরের রূপ পেয়েছে পদ্মার তীর ঘেঁষা নগরী রাজশাহী। বেলা বাড়লেও হিমেল হাওয়ার কারণে শীত অনুভূত হচ্ছে বেশি। মৌসুমের শুরুতে অনেকেই শীত উপভোগ করলেও বিপাকে ছিন্নমূল ও নদীপাড়ের বাসিন্দারা। একটু উষ্ণতার খোঁজে ভিড় বাড়ে পদ্মাপাড়ের চায়ের দোকানে। তীব্র শীত উপেক্ষা করে কাজের সন্ধানে ঘর থেকে বেরিয়ে বিপাকে রিকশাচালক, সবজি বিক্রেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মৌসুমের শুরুতেই শীতের এমন প্রকোপ সামনের দিনগুলোতে ভোগান্তি আরও বাড়াবে বলে মনে করছেন নগরবাসী। বাতাস বইছে, কুয়াশা, অতিরিক্ত ভোররাতে গাড়ি বার হয়, রাতে চলাই, অতিরিক্ত ঠান্ডা। অন্যান্য দিনের থেকে আজকে রাজশাহীতে শীত একটু বেশি। কেবল তো শুরু, বিশেষ করে যারা মানে পথচারী বা ফুটপাতে থাকে বা রাত কাটাতে হয়, তাদের জন্য বেশ খুব কষ্টকর হয়ে যায়। শীতের তীব্রতা বেড়েছে উত্তরের আরেক জেলা নওগাঁয়ে। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে কষ্ট হচ্ছে জেলার বাসিন্দাদের। সবচেয়ে বেশি বিপাকে পড়তে হচ্ছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ এবং কৃষকদের। তিন দিন থেকে শীতটা বেশি পড়ছে, শিশি করছে, কুয়াশা, রাস্তাঘাট দেখা যাচ্ছে না, ঘোলা। শীতে একটু বেশি শীত বেশি হয়ে গেছে, ভাড়া ভিতাও কমে গেছে। গেল কয়েকদিন ধরেই তীব্র শীত জেগে বসেছে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায়। তাপমাত্রা নেমে যাওয়ার সাথে ঠান্ডা বাতাসের কারণে প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকে বের হচ্ছেন কম। শীতের জন্য ঘর থেকে বের হতে না পারায় কাজ জুটছে না শ্রমিকদের। এছাড়া শীতের কারণে দুই জেলার হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। শীতের আমেজটা অনেক বেশি হয়েছে, আমাদের চলাফেরা করায় অনেক সমস্যা হচ্ছে। প্রচন্ড শীতে আপনার মানুষজন পাওয়া যাচ্ছে না। এদিকে কুয়াশার কারণে ঢাকা ভোলা রুটে দুই লঞ্চের সংঘর্ষে প্রাণ হারান এক যাত্রী, আহত হন আরও চারজন। সকালে দেশের সর্বনিম্ন 11.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এছাড়া দিনাজপুরে 13.1, সৈয়দপুরে 13, যশোরে 13.8 এবং রংপুরে 15.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সাদাত শাহেদ, এখন।